नमस्कार এই মুহূৰ্ত জনায়েছো সন্ধিয়াৰ কেবাটাও বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 22 এপ্ৰিল সমগ্র অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এই ধৰণৰ খবৰসমূহ নিতো চাই থাকিবলৈ আমাৰ চেনেলটোক সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা কৈ লাইক কৰি দিব গতিকে হকছন আজি ভিডিঅটো আৰম্ভ কৰো এই মুহূৰ্ত জনায়েছো আজি সন্ধিয়াৰ প্ৰথম খবৰটো এক জৰুৰী খবৰ এটা ডাঙৰ খবৰ কিয়নো বালিপাৰাত পাঁচটাক দুর্ঘটনা সদস্যসকল এটা দুটা বা তিনিটাক নহয় মুঠ পাঁচটাক দুর্ঘটনা সংঘটিত হয়েছে একটা নিশার ভিতরতে আর এই পাঁচটা দুর্ঘটনার ফলতে নিহত হয়েছে তিনজনক লোক বালিপাৰাত নিশা পাঁচটাক দুর্ঘটনাত নিহত হয়েছে মুঠ তিনজনক লোক বালিপাৰাত বহাগী সন্ধিয়া চাবলৈ গৈ করুণ মৃত্যুক সাব দিছে তিনজনে 15 নং রাষ্ট্রীয় ঘাইপথর জরাহর দলঙ্গর সমীপত দুটাক পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে পৃথকে পৃথকে হওয়া দুটা দুর্ঘটনাত নিহত হয়েছে যুগ্ন গোয়াল আর প্রবীণ রয় নামর দুজন লোক বালিপাড়ার অসম অরুণাচল সীমান্তর কমারি গাঁত তৃতীয় দুর্ঘটনা সংঘটিত হয়েছে দ্রুতবেগী বাইকর খুন্দাত নিহত হয়েছে খুশ বড়া নামর আন এজন লোক আন দুটাক স্থানত ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে যার ফলত গুরুতরভাবে আহত হয়েছে দুটিক শিশুর এজন লোক আজি আমার শেষর খবরটো এক জরুরি খবর এটা ভাল খবর দেশের শিক্ষিত নিবনুয়া সকলের বিশেষ সকা সদর্শকল বিএ পাস করলে 5,000 টাকা আর এমএ পাস করা সকলক সরকারে 7,500 টাকা প্রতি মাহে প্রদান করিব কিন্তু কত এই সুবিধা প্রদান করিব সরকারে জানুয়া হক সবিশেষ নিবনুয়া যুবক যুবতীক সকাহ দিব পৰা এটা বিশেষ খবর কাম বন নাপায় ঘরত এনেয়ে থকা যুবক যুবতীক মাহিলি এক ভাট্টা দিয়ার ব্যবস্থা করেছে সরকারে বিএ পাস করা সকলক মাহিলি 5,000 টাকা আর এমএ পাস করা সকলক মাহিলি 7,500 টাকা দিয়ার পদক্ষেপ লৈছে সরকারে প্রতি মাহতে নিবনুয়া যুবক যুবতী সকলে লাভ করিব এই আনএমপ্লয়মেন্ট এলোয়েন্স এই ভাত্রা পাবার বাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জত নাম ভর্তি করিব লাগিব কোনো এক সংস্থাপন নোপোৱালৈকে সরকারের ফলৰ পৰা এই ভাত্রা প্রদান করা হব উল্লেখ করিব লাগিব যে দিল্লী সরকারে নিবনুয়া সকলৰ বাবে এই বিশেষ ব্যবস্থা মুকলি করেছে www.jobs.delhi.gov.in এই লিঙ্কত গৈ ইয়াৰ বাবে আবেদন করার সুবিধা প্রদান করেছে দিল্লী সরকারে কেবল দিল্লিতে নহয় দেশের কেবাখনো রাজ্যত এই সুবিধা দিয়া হয়েছে